ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারকাতুহ। দেখুন ভাই, যে অবস্থাটার কথা বললেন, এটা কঠিন অবস্থা। মানে গাড়ি থেকে হয়তো রাস্তায় নেমে কোথাও পেছাব করতে গেলে সেখানে দেখা যায় যে কোনো ছিটা পড়ে। আসলে মেন কথা হলো যে আমাদের নিজেদেরকে পবিত্র রাখার জন্য সর্বপ্রথম আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রত্যেক মানুষকেই যখনই পেছাব জন্য যাবে তো এমনভাবে সাবধানতা অবলম্বন করতে হবে যাতে করে পেছাবে ছিটাটা না আসে, বা যেদিকে বাতাস নেই বা যেভাবে যাতে না আসে, এই ব্যবস্থাটা প্রথমে নিতে হবে। হয়তো ব্যবস্থা নেওয়ার পরেও যদি কোনো ছিটা এসে পড়ে যায়, কোনো ছিটা যদি লেগে যায় শরীরে, তাহলে সেই ছিটাটা যদি সম্ভব পানি থাকে, যেখানে আপনি যদি যেখানে বুঝবেন যে কাপড়ের অমুক জায়গাতে লেগেছে যদি বুঝতে পারছেন, কিংবা শরীরের কোন জায়গাতে লেগেছে যদি বুঝতে পারছেন, যদি দেখেন যে হ্যাঁ আমার শরীরে লেগেছে যে বুঝতে পারছেন, তাহলে সেই জায়গাটা পানি থাকলে পানি দিয়ে ধুয়ে দেবেন। শুধু সেই জায়গাটা ধুয়ে দিলেই হবে, কাপড়ের হোক কিংবা নিজের শরীরের হোক, যে জায়গাতে লেগেছে সেই জায়গাটাই ধুয়ে দেবেন। আর যদি পানি না থাকে তাহলে সেই জায়গাতে ঢেলা দিয়ে বা মাটি দিয়ে সেই জায়গাটা যেমন পরিষ্কার করে নেবেন। মাটি দিয়ে পরিষ্কার করলে ইনশাল্লাহ সেটা হয়ে যাবে। যেমন পেচ্ছাপ করার পরে কুলুফ হিসাবে মাটি ব্যবহার করা যায়, কিংবা টিস্যু ব্যবহার করা যায়, তো ঠিক ওই ধরনের এটাকে মুছে পরিষ্কার করে নেবেন যদি এরকম মানে ইয়ে হয় আর কি। আর সর্বপ্রথম কাজ হলো যে নিজেকে সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাঠে বা কোনো জায়গাতে ভাবে পেছাব করতে যেতেন, তখন নেজাত বল্লম দিয়ে আগে সেই জায়গাটাকে একটু খুঁড়ে নিতেন যাতে করে ছিটাটা না আসে। তো এই ধরনের যে কোনো একটা সাবধানতা অবলম্বন করবেন, বা এমন জায়গাতে বসবেন যাতে নিচের গড়ানি থাকে, নিচের দিকে চলে যায়, তো এরকম ভাবে একটু খেয়াল করে করতে হবে। আর তারপরে যদি লেগে যায় তাহলে যদি জানতে পারেন যে হ্যাঁ অমুক যাতে লেগেছে, তাহলে সেটাকে পরিষ্কার করতে হবে। আর যদি জানতে কিছু পারছেন না, সন্দেহ হচ্ছে যে কি জানি হয়তো ছিটে লাগলো না কি লাগলো, সে সন্দেহ যদি থাকে তাহলে সন্দেহ করার কোনো দরকার নেই। যেটা ইয়াকিন নেই যে হ্যাঁ লেগেছে, সেখানে আর সন্দেহ করে সেখানে করার কোনো প্রয়োজন নেই। সন্দেহ করে কোনো জিনিস বাদ দেওয়ার দরকার নেই। বাকি হলো যে সন্দেহ যদি না থাকে, ইয়াকিন থাকে হ্যাঁ লেগেছে শরীরে এবং এই জায়গাতে লেগেছে, বা যে জায়গাটা যদি বুঝতে পারেন তাহলে সেই জায়গাটা দিয়ে দেবেন। আর যদি বলেন যে না আমি জায়গা বুঝতে পারি, লেগেছে কিন্তু জায়গা বুঝতে পারছি না, তবে একটা এলাকা বুঝতে পারছি, এই যেমন মানে পায়ের নিচেটাতে লেগেছে, কিংবা পায়ের পাতাতে লেগেছে, কিংবা হাঁটুর থেকে নিচে লেগেছে, তাহলে সেইটুকু ধুয়ে, হাঁটু থেকে সেইটুকু ধুয়ে দিন যদি লাগা মানে নিঃসন্দেহ হয়। আর সেটা যদি মানে তবে বুঝতে পারছেন না যে কোন জায়গাতে, তবে লেগেছে এটা মানে নিঃসন্দেহ, তাহলে হাঁটু থেকে পুরোটা ধুয়ে দিন, যতটুকু মানে সন্দেহ লাগছে ততটুকু ধুয়ে দিন। এই হলো বিষয় আর কি। ইয়া রাসূল।